রাবিশ প্লাডি চাস, এগুলো তো ফকিনি পার্টি, দুই তিন কোটি টাকা পাইছে এটা দাঁড়া করছে, এগুলো নইসেন্স, নইসেন্স কি তৃণমূল বিএনএম ফিএনএম ননসেন্সিক্যাল পার্টিজ। আরে হ্যাডাম থাকলে ডাইরেক্ট যাও, যেন আমি আজকে একটা সময় গেছি দুইটার সময় নমিনেশন, হ্যাডাম আছে বিজয়ী তো নেত্রী আমাকে নমিনেশন এক ঘন্টার ভিতরে, আর যেটাকে দিয়েছে রেড কার্ডটা আই গট এ হ্যাডাম, হ্যাডাম আন্ডারস্ট্যান্ড, ওকে ডোন্ট রাইট হ্যাডাম। এখন দেশ জয় করে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশে, বিআরবি কেবলস অন্যতম বিশ্বে বাংলাদেশের শীর্ষে। ইয়েস ম্যাম, কিভাবে স্বতন্ত্র কর, স্বতন্ত্র বলতে জিনিস আছে নাকি, নিরপেক্ষ বলতে কোনো জিনিস আছে নাকি, দ্যাট ওটা 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 ফার্সিক্যাল হতো, আমি নেবো কেন, আমি যখন বেটার অপশন পেয়েছি এস্টাবলিশ পার্টির প্রতীক নিয়ে আমি কেন স্বতন্ত্র হব। ওয়েল আমাকে তো সাবমিট করতে হবে, সাবমিট করেছি তারা তো প্রতীক বরাদ্দ করেছে, আর নিশ্চয়তা কি চান। না আপনি জয়ের ক্ষেত্রে যেমন বলছিলেন যে স্বতন্ত্র প্রার্থী হলে আসলে তো ২০০১ সাল থেকে ৬ সাল পর্যন্ত আপনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আপনার রাজনৈতিক জীবনে তাহলে এবার কি আপনি ১৪তে নির্বাচনে যাননি ১৮তে গিয়েছেন উন্নয়ন তো অনলি ফ্যাক্টর না, উন্নয়ন তো গাদ্দাফিও করেছিল, সাদ্দামও করেছিল, উন্নয়ন তো অনলি ফ্যাক্টর না, শান্তি, শান্তি যেটুকু আমার আয়ত্তের ভিতরে আছে।